হ্যালো ফ্রেন্ডস, আমি বনশ্রী। আমি প্রসেনজিৎ, আপনাদের প্রিয় টপ ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব কলকাতা থেকে 145 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার অন্তর্গত মন্দির নগরী বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর শহর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন। রাজ্যের রাজধানীর নামকরণ তাই বিষ্ণুপুর করা হয়েছিল। বিষ্ণুপুরের মন্দিরগুলিতে একটি বিশেষ ধরনের ভাস্কর্য আমাদের চোখে পড়বে, সেটি হলো মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ। এই টেরাকোটা কথার অর্থ হলো পোড়া মাটির উপরে তৈরি করা অপরূপ সুন্দর ভাস্কর্য চিত্র। বিষ্ণুপুরের মন্দিরগুলি ঘুরে দেখার জন্য আমরা প্রথমেই চলে এলাম রাস মঞ্চের কাছে অবস্থিত টিকিট কাউন্টারে। এখান থেকেই বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের প্রবেশের টিকিট পাওয়া যায়। টিকিট কাটার পর আমরা প্রথমে রাসমঞ্চ মন্দিরটি ঘুরে দেখার জন্য চলে এলাম। মল্লরাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেন। এই সৌধটির উপরের দিকটি পিরামিডের আকৃতির। রাসমঞ্চটি 24.5 মিটার দীর্ঘ এবং 12.5 মিটার উচ্চতা বিশিষ্ট। এই রাসমঞ্চ মন্দিরটির নিচের বেদিটি মাকড়া পাথরের তৈরি এবং উপরের স্থাপত্য ইটের তৈরি। মল্ল রাজাদের আমলে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধা কৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এই স্থানে আনা হতো। রাসমঞ্চ মন্দিরটি ঘুরে দেখার পর আমরা চলে এলাম শ্যামরায় মন্দির। এটিকে পাঁচচূড়া মন্দিরও বলা হয়ে থাকে। আনুমানিক 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ এই পঞ্চরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার অপরূপ ভাস্কর্য দেখা যায়। পোড়া মাটির অলঙ্করণের এই মন্দিরটি এক অভিনব স্থাপত্যরূপে এখনও বর্তমান রয়েছে। শ্যামরায় মন্দির ঘুরে দেখার পর আমরা চলে এলাম মৃন্ময়ী মন্দির। মল্লরাজ জগৎমল্ল দেবীর দৈবাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। মল্লরাজাদের সময় থেকেই দুর্গাপূজার সময়, মহা অষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনির মাধ্যমে এখানে পুজো হয়ে থাকে। এই মন্দির দর্শন করার পর আমরা রাস্তার উল্টোর দিকে অপরূপ সুন্দর জোড় বাংলো মন্দির দেখতে চলে এলাম। মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। জোড় বাংলো মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনীর টেরাকোটার ভাস্কর্যের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মন্দিরের উচ্চতা প্রায় 10.7 মিটার এবং মন্দিরটি 11.8 মিটার দৈর্ঘ্য। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এই জোড়বাংলো মন্দির। সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান। এই মন্দিরটি জোড়বাংলো মন্দির বলা হয়ে থাকে। জোড়বাংলো মন্দির দেখার পর আমরা চলে এলাম রাধাশ্যাম মন্দির। এটি মৃন্ময়ী মন্দিরের উল্টো দিকে রাস্তার ধারেই অবস্থিত। মল্লরাজা চৈতন্য সিংহ এই রাধাশ্যাম মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা তৈরি করা আছে। কথিত আছে রাজার আমলে এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো।
এই মন্দির ঘুরে দেখার পর আমরা সামনের দিকে একটু হেঁটে চলে গেলাম বড় পাথর দরজা। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশ পথ। পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি পাথর দরজা বলে পরিচিত। মল্ল রাজা বীর সিংহ এই বড় পাথর দরজাটি তৈরি করেছিলেন। এই পাথর দরজার কাছেই অবস্থিত আছে আরও একটি প্রাচীর বিশিষ্ট মন্দির রাধালাল জিউ। মল্ল রাজা বীর সিংহ আনুমানিক 1658 খ্রিস্টাব্দে প্রাচীর বেষ্টিত এই রাধানাথ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের উচ্চতা প্রায় 10.7 মিটার এবং দৈর্ঘ্য 12.3 মিটার। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে। আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো।